আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমাদের সকল ইন্টারনেট ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি মুহূর্তে ফেনীতে আমাদের কন্ট্রোল রুমের পাশেই যে পরিস্থিতিটা ভয়াবহ তাণ্ডব দেখতেছি, যে রুমাল নাকি কী নাম, এই যে বর্তমান ঘূর্ণিঝড় খুব ভয়াবহ অবস্থা। গতকালকে বিদ্যুৎ গিয়েছে, এখনও পর্যন্ত আমাদের অনেক জায়গাতে বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের যে রোডটাতে আমরা অবস্থান করতেছি সেই রোডে বিদ্যুৎ নেই। মোবাইলও বন্ধ হয়ে যাবে এই অবস্থা। আইপিএসেরও আর ব্যাকআপ দেওয়ার মতো কোনো সুযোগ নেই। খুব সেন্সিটিভ একটা আসলে পরিস্থিতি, যে বৃষ্টি থামছেই না, কন্টিনিউ এইভাবে চলতে আছে। তো আসলে আমরা যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত, অনেক ভাই বন্ধু আছেন যে হয়তোবা কন্ট্রোল রুম বা আপনাদের সার্ভার, এগুলা দেখে শুনে রাখাটা হচ্ছে যাই মূল বিষয়। তো আপনারা এই পরিস্থিতিতে একটু প্রয়োজনে আপনাদের পুরো নেটওয়ার্ক বন্ধ রেখে, হইলো আপনার কন্ট্রোল রুম বন্ধ রেখে, যে আপনি এগুলা বাঁচানোর ব্যবস্থা করবেন। কারণ এর ভিতরে আমাদের ক্ষয়ক্ষতি সবারই কতটুকু হয়ে গেছে সেটা একমাত্র আমরা যারা ইন্টারনেট ব্যবসা করব, যে হয়তো আগামীকালকে পর্যন্ত বলা যাবে যে রাস্তায় যেভাবে ঘরের টিন গাছপালা যেভাবে গণহারে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তো তারই ধারাবাহিকতায় আসলে অনেক ক্ষয়ক্ষতি আমাদের হবে। কারণ এই ক্ষয়ক্ষতি পূরণ করার কোনো কাস্টমারও এই জিনিসগুলো বুঝবে না, যার বাসায় যখন বিদ্যুৎ চলে আসবে আর যখন ইন্টারনেট থাকবে না, তখন কিন্তু তার গালিগালাজ, তার যে ধৈর্য ধারণ ক্ষমতা, এই জিনিসগুলো তারা কখনো আসলে মেনে নিবে না। তো কিছু বুঝের মানুষ আছে যাদেরকে বুঝেই নিতে পারবেন যে আমাদের এই ক্ষয়ক্ষতি বা আমাদের এইভাবে লোকসান হয়ে গেছে, তখন অনেকজন আফসোস করবে বা ওনারা মেনে নেবে। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু মেনে নিবে না, এটাই হচ্ছে আমাদের একদম প্রথম সারির কথা, যে আমরা যতই দুঃখে থাকি যতই কষ্টে থাকি কেউ আমাদের এই কষ্টগুলো শেয়ার করতে রাজি না। ওনাদের 500 টাকা ইন্টারনেট, ওনাদেরকে বুঝাই দিতে হবে আপনি যা মন চা তা করেন। তো আজকেও যেমন অনেক বাধা বিপন্ন হয়েছে, যে হাতে গোনা কয়টা পুরা ফেনী ডিস্ট্রিক্টে, যদি সকাল থেকে যখন বেশি তাণ্ডব হয় তখন হয়তোবা 20টা ঘরে আইপিএস সিস্টেম আছে, 20টা ঘরে আপনার হয়তোবা ওনাদের নেট কী বলে আইপিএস রানিং আছে। তো আমাদের যেহেতু না এটার জন্য কথা শুনতে হয়েছে, যে আমরা কেমন সার্ভিস দিচ্ছি, কী করতেছি, যে মানে ওনাদের বাসায় ই আছে, মানে বিভিন্ন কথা। তো এই জন্য বললাম যে আসলে আমাদের দুঃখের সাথে কেউ দুঃখ মিলানোর কেউ নাই। তো আপনাদেরকে আপনাদের কষ্ট, আপনাদের শ্রম, আপনাদের গাম আপনাদেরকেই দিতে হবে। তো আসলে যেসব ভাই ব্রাদার কন্ট্রোল রুম নিয়ে বিপদগ্রস্ত আছেন, সবাইকে সমবেদনা ছাড়া আর কিছুই বলার নেই। তারপরও আপনাদের মতো করে আপনারা দেখাশোনা করে রাখবেন, এটাই আমি এমডিসফ মোহাম্মদ আলাউদ্দিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটা আবেদন করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।